नमस्कार बाय शिक्षा अनुसंधान को वेलकम कर विकास आज हॉकी जूनियर मेंस वर्ल्ड कप कप्रे निर्णायक मैच अच्छी भारत पोलैंड रो मैच अच्छे आज सन्या साढ़े सतरे में कलिंग स्टाडम तेज मैच पूर्वर् भारत रो डाटा जो दे देखा रेकर्ड जो दे दे देखा भारत यार प्रथम मैच फ्रांस विपक्ष में द्वितीय मैच कानाडा को जोरदार जबरदस्त गोल गोल्रे विजय हासिल कराड़ा को हर कि आज मैच निहाती भाव निर्णायक मैच कारण रहा प्रिक्वार्टर फाइनाल मैच जी भारत जितब प्रिक्वारर में तेज जा क्वाटर फाइनाल कु आगे डिसेम्बर एक मैच र बेल्जम सहित कहुच्च मैच हो होपे अधिक आलोचना आम सहित तो सीधा सीधासलख कलिंग स्टाडियम आम प्रतिनिधि सुशांत जोड़ी जाशांत जानकुक चाहिए जी जे मैच रही इंडिया और पोलांर कौन कहटिस्टिक्स इंडिया पक्ष चबीस घंटार एक ब्रेक पीरियड था निति भावे रणनीति नुआ स्ट्राटेजी प्रस्तुत कर सुशान्त দেখুন বিকাশ আপনার দেখি প্রথম ম্যাচে ভারতীয় দল যেভাবে ভাবে প্রদর্শন করে এবং ফ্রান্স বিপক্ষে পাঁচ চারে পরাজয় বরণ করে তাপরে দেখি যেভাবেভাবে কানাডা বিপক্ষে কেউভাবে ভাবে ভারতীয় দল কমব্যা এবং এক গোটে বহু বড় বিজয় ব্যবধান হাসল করেছিল অন্য আপনার যেটা কিছু সময় পূর্ব যেটা কেউ প্রি কটার ফাইনাল আজের ম্যাচ কু কে অচুক্তি হব না উভয় দল গোটাই লেখা ম্যাচ জিতি এবং গোটাই ম্যাচ গোটাই ম্যাচে পরাজয় বরণ করছেন আপনার কানাডা কু যি পোলাণ্ড এক শুন গোল হৰাই সেইভাৱ ভাৱে ভাৰত কানাডা বিপক্ষে তেৰ এক গোল্ৰে বিজয়াসল কৰিছে তে আজিৰ মাচ্ৰে যিয়ে বিজয় হাসল কৰিব কটৰ ফাইনা ক্ৱাৰ্টাৰ ফাইনা তাৰ স্থান পকা কৰিব বেলিম কথা নিহতভাৱে ভাৰত যদি এই মাচ্ৰে বিজয়াসল কৰোঁ মোষ্ট প্ৰবলি ভাৰতৰ যি ৰ কাৰ্টাৰ ফাইনা বেলজিম বেলজয় বিপক্ষে পঢ়িবাৰ সম্ভাৱনা অধিকা ৰচি তে এই সম্পৰ্কে আলোচনা কৰিব আমাৰ যোড়ি হৈছিল ক্ৰীড়া সমীক্ষক সুশান্ত বেহেৰা আমি তা আলোচনা স্যার আলোচনাকে স্বাগত করু কে কেমন দেখ এন্টায়ার টুর্নামেন্ট আপনার দেখলে তা সহ গ্রুপ এ রাইট দেখ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি ভারত গ্রুপ বি রে রয়েছে আমি পুল বি কৌচে বর্তমান সুদ্ধা তিনোটি যা ম্যাচ জিতি শীর্ষের রয়েছে ফ্রান্স আজ ভারত সেকেন্ড পোজিসন খেলুচি এবং কেয়লে কড়া টকর দেব পোলাড সহ নিশ্চিত যেহেতু ভারত অবিকা দ্বিতীয় স্থান মানে গ্রুপ রাই ফাইট ତେଣୁ ପୋଲାଣ୍ଡ ସହିତ ତା'ର କରବା ମର ସ୍ଥିତିରେ ଅଛି

যদি বেলজিম এবার চিলি সহ ভালো গোল ব্যবধানে জিতি যাও তাহলে বেল্জম এক নম্বর গেলে আমি এপটে দুই নম্বর স্থানে রইলে আমি বেলজিম সহ খেলা তেমন বেলজিম সহ আজ এবং বেল্জিম খেলা যদি আমি দেখা তাহলে আমান টচ পাস করা আমফেক্ট করতে পড়বে যেক টু যে টু টিিক যে ট্যাকল রয়েছে তাকেফেক্ট পড়বে এবং বারম্বার কেউ যে আমি লাইন কু স্ট্রং করাফেন্স লাইন স্ট্রং হলেবি আপনি আজ ম্যাচ কুমিল জিতা এবং কটার ফাইনাল ম্যাচ কার যদি দল বেলজিম অটকাই পছি তো আমার দল পক্ষে সেটি সক্ষম আছে সেটি দক্ষতা আছে আমি বেলজম সহ ফাইট করে পার আপনি জিনিস কেবি যে গতকাল যেভাবে ভাবে মালেশিয়া খেলা খেলা প্রদর্শন কলা যেভাবে ভাবে ডিফেন্সিভ খেলা খেলা সে ভারতীয় দল বসে দেখুলে ভারতীয় দল সেই খেলা অনুসরণ করি তা জজ করা দরকার যে মালেছিয়া ভালো দল বেলজিম কেউ ভাবে ডিফেন্স লাইন ডিফেন্সিভ করি টোটাল টিম অটকে ভারত যদি সেইভাবে রণনীতি করি ফরওয়ার্ড কিন্তু ফৰৱাৰ্ড লাইন ভাল অঁ ডিফেন্স সৈতে ফৰৱাৰ্ড যদি বেটৰ হ'ব মিডিল্ড যদি ভাল হ'ব নিশ্চয় আজিৰ মেচ জিতিব কাৰ্টৰ ফাইনা জিতিকিমিফাইনাল প্ৰৱেশ কৰিব আগে কথা আপোনাৰ যোন কিছু সময় পূৰ্বৰ ক'ত যোন দল যোনভাৱে ভাৱে ডিফেন্স খেল প্ৰদৰ্শন কল আপোনাৰ দেখি থাকে চাৰোটি যাক ক্ৱাৰ্টৰৰ সবু মাচ আপোনাক দেখি থাকিব অধিকাংশ সময় যি ডি ব্লক ৰ ভিতৰত বল গ'ল কিন্তু যদি দেখিব হাত গেতি মাত্ৰ কেতোট পেনাল্টি কৰ্ণৰ পোৱা বেলজিম দল সক্ষম হৈছিল আপোনাৰ দেখি থাকে যাতে কালি যদি ଖେଳ ପ୍ରଦର୍ଶନ କଲେ ମାଲେସିଆ ଦଳ ତେଣୁ ଆପଣ ଗୋଟେ କଥା ଏମିତି ବି କହିହେବା ଯେଉଁ ଜୁନିୟର୍ ୱାର୍ଲଡ଼ କପ୍ ହେଉଛି କୌଣସି ଦଳ କେବେବି କେଉଁ ଗୋଟେ ଶକ୍ତିଶାଳୀ ଦଳକୁ ବି ଚକମା ଦେଇପାରେ নিশ্চিত আপনার খালি দেখি মালে দল মানে ডিফেন্স লাইন কু বহু স্ট্রং করতে স্পেশিয়া এই যদি আমি দেখা আজ পর্যন্ত যে ডিপ ডিফেন্স কোশি টিম খেলে না কিন্তু মালে খালি ডিপ ডিফেস কাইকি নিজক নিজের দক্ষতা দেখছি তেমন মালেশিয়া যদি ডিপ ডিফেন্সকে খেলুতু তেমন তার পাখে যেহেতু লা এবং ডিফেন্স করে সেইভাবে ভারতীয় দল যদি ডিপ ডিফেন্স কেন যেহেতু আজ তো ম্যাচ যা চেষ্টা করবে কিন্তু ফাইনাল টার্গেট তাহলে সহ ডিপ ডিফেস কু যা মানে আমি গোল ভরণ করার জন্য আগু মানে দেখা পড়ি তেম করি ডিফেন্স কু নাই সারকল এন্ট্রি পূর্ব বেলজিম আটকা পড়ি এবং আজের যে খেলা রয়েছে পোলান্ড সহ টোটাল ডিফেন্স স্ট্রং হওয়া সহ মিডফিল্ডক প্যাক করি যদি খেলে তাহলে আজ ভালো ব্যবধানে মানে গোল মারিক নিশ্চিত আগুক যাবে এবং কটর ফাইনাল যাবে

তিন এক গোল পরাস্ত পরছে এবং পাকিান তাঁর যাচ্ছেন ক্যাপ্টেন যে যাচ্ছেন সে প্রতিক্রিয়া কগুক ম্যাচে বেটর পরফমেন্স করবে নিহতভাবে পাকিস্তান টিম প্রথম করে কলিঙ্গের বিজয় হাসল কাল জুনিয়র হকি ম্যান ওয়ার্ল্ড কপ রেশুশান্ত নিশ্চিতভাবে আপনার দেখি পাকিান যে পুল ডি রে রয়েছে সে আর্জেটি না ভালো শক্তিশালী দল রয়েছেন এবং যা ফলে আপনার দেখি এই যে উভয় মধ্যে যে দেখি উভয় দল বিপক্ষে পাকিস্তান টিম যেত ম্যাচ এবং উভয় ম্যাচ রে কে পাকিস্তান দল পরাজয় বরণ করলে আপনার জাগছেন ইজিপ্ট দল কেবা গেলে পাকিান অপেক্ষা অপেক্ষাকৃত দুর্বল দল তা বিপক্ষে আজ ইজিপ্ট বিপক্ষে পাকিস্তান তিন এক গোল গোল ব্যবধানে বিজয় হাসল করছে এবং কহলে এইটা যে ক জুনিয়ৰ হকী বিশ্বকে এইটাৰ পাকিস্তানৰ প্ৰথম বিজয় আপোনাৰ যোনিস্তান অধিনা যা ক'ত আগ কল খেল প্ৰদৰ্শন কৰোঁ নিহত এবাৰ বৰ্তমান ক'ব গ'লে কাৰ্টৰ ফাইনা যি ৰেছ ৰোনে বাদ পঢ়িছিল মাত্ৰ তাৰ যায় খেলিবৰ বৰ্তমান ক'ব গ'লে কিছু চূড়ান্ত হৈ নাই কাংকিনা কালি কি মাকি ৰজি বৰ্তমান যি মুকাবিলা টি ৰ পোলাণ্ড সৈতে ভাৰতৰ মুকাবিলা ৰ এই বৰ্তমান যি পাঁচটা সময়ৰ বেলিয়ম আৰু চিলিৰে মুকাবিলা ৰকিস্তান দলৰ ক'ব কেমি প্ৰদৰ্শন থাকে আমি আলোচনা কৰিব আমি ক্ৰীড়া সমীক্ষক সুশান্ত বেহেৰা ছাৰ ক' কয়ে পাকিস্তান টিম আপোনাৰ দেখি থৈ যদি হকিৰে না কয় পাকিস্তানৰ পূৰ্বে দেখিবা গোটেই ভাল না আছোঁ পাকিস্তান খেৰা মানে অনেক আচিভমেণ্ট হাসল কৰি হকিৰে মাত্ৰ জুনিয় বিশ্বকে পাকিস্তানৰ যি প্ৰদৰ্শন দেখিলে দূইট মেচ পাৰজয় বৰণ কৰিছিল আজি মথম বিজয় হাচল কৰিছে কেমি কওঁ দেখুন জুনিয়ৰ বিশ্বপ্ৰ দেখুন জুনির বিশ্বকাপ এটি গোটে জিনিস কবি পাকিসান গোটে প্রকার মানে টিম বাদ পড়ে সারা কে অত্যুক্ত হব না কিনা যেহেতু জর্মান আর্জেটি অনেক আজ যেভাবে ভাবে সে ইজিপ্ট সহ প্রদর্শন কলা ইজপ্ট এই ওয়ার্ল্ড কপে তো এই যে দু হাজার একুশের যে ওয়ার্ল্ড কপ হচ্ছে জুনিয়র বিশ্বকপ সে গোল মারা তেমন এটি সকসেস দেখা যাই এটি পাকিসান সকসেস না তেমন পাকিস্তান যেহেতু আগুক আপনি মুকাবিলা বাকি অর্জেটি না সহ নিশ্চয় আর্জেটি যেহেতু মজবুত দল তেমন আর্জেটিনা নিশ্চয় মাত দেব এবং

নিহতভাবে শুধু লে যা কি প্রতিক্রিয়া আপনার যা পচার যে পাকিস্তান পচারে যে জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান দল কেউভাবে ভাবে প্রদর্শন করছে সে সম্পর্ক পচার নিহতভাবে কেউ পাকিান আপনার জাগছেন প্রদর্শন অত্যন্ত নিরাশজনক রয়েছে যে সময় কুয়া যায় যে পাকিস্তান হকি টিম কে টক্কর দেড় বড় বড় টিম কু কিন্তু এথরক পাকিস্তান হকি টিম জুনিয়র ম্যানস হকি ওয়ার্ল্ড কপে এতটা প্রদর্শন করে পানি তবে পাকিস্তান ক্যাপ্টেন আব্দুল রাণা কন রিয়কশন রয়েছে আসুন শুনবা पिछले दो सालों में जो है कोविड की वजह से काफ़ी असरअाज़ हुई पाकिस्तान हॉकी की पूरी दुनिया में ही और इंटरनेशनल मैचेस नहीं मिले हमें ढाई साल से सीनियर टीम को भी जूनिट जिसकी वजह से काफ़ी नुकसान हुआ है और अब हालात बेहतरी की तरफ आ रहे हैं और इनशाला उम्मीद है कि आने वाले जो साल है हमारा ट्वेंटी तो, ट्वेंटी टू काफ़ी बिजी है और इंटरनेशनल मैचेस खेलने को मिलेंगे तो वो पाकिस्तान हॉकी की इनशाला बेहतरी होगी इसमें যাতে আগতকৈ আমি আলোচনা কৰিব আমাৰ সৈতে হকী পূৰ্বত হকী খেলি শিল্বৰচ টোপম আগত যো কিন্তু সময় হৈছিল চগদৌাৰে এক চৰ্ট কমৰ্ ব্ৰেক্ৰ চকদি উশা আকৌ স্বাগত কৰোঁ মই আজি ভাৰত পোলাণ্ডৰ নিৰ্ণায়ক মাচ ৰৈছে এই মাচাৰ গোটেই প্ৰি কাৰ্টৰ ফাইনা কাৰণ এই মাচ দুই দলপৰা স্থিতি দুই দল পূৰ্বৰ কানাডাটো হৰাই চাৰিও আজিৰ মি জিব সিধাচল কাৰ্টাৰ ফাইনা যিব যাৰ মুিলা হ'ব বেলজিম সৈতে আশাযোগিব টিম ইণ্ডিয়া এই মাচ জিত আলোচনা কৰিব আমাৰ সুন্দৰগড় যোৰি পূৰ্বত হকী খেলি চিলভৰষ্টাৰ টোপ' তবদদৰে আলোচনা কৰিব

আমি তো লাইভ টেলিকাষ্ট দেখিপারু টিভি হলে বি আমি যা ওয়াচ হকি যা দেখি দেখুছ যে আমার ইন্ডিয়ার পরফর্মেন্সটা বহু ব্যাঁ আছে আজ পোলা পোলাড সহ ভাবুছি এবং মু প্রার্থনা করে যে ইন্ডিয়া জিতি যাও কি আমার নেক্সট স্টেজপ্রাই কালিফাই হব

অভিষেক আৰু আমাৰ যুনীল অহা ডিফেণ্ডৰ সেই পাৰফৰ্ম প্ৰায় সমান অঁ আমাৰ যি ফৰৱাৰ্ড ৰেজ চিৰুমা কমৰ অঁ সুদীপ সেই টিকে মধি মধিৰে যিটো সেই এক্সপিৰিয়েন্স পিলাটা সেই নিশ্চয় নেক্সট মাচ্ৰে ভাল খেলিব नहीं तो शिल्प को चाहे भी जे आम योट पिला जो हकी आपन आप बहुत से ट्रेनिंग दे को ट्रेनिंग अनेक हकी तारका सृष्टि बेस संघर्ष कराक पड़ थो एम न्यासनाल टीम आशा करूल से सतर अधिक प्लेयार सिलेक्ट होनिजन प्लेयार इंडियान टीम्रे सिलेक्ट हो देख सिलेक्शन আকচুলি এটা চিলেকশন হ'ল ইলেকশ্যন নহয় সেইপাই ইমান টেলেণ্ট হিচাপে হি চিলেকশন পাৰি মই বি আশা কৰি যে আটলিষ্ট চাৰিজনৰ প্লেয়াৰ আম ঠু আমাৰ পাই পাৰিব এনিৱে হেলে তিনিজনে মোৰ খুছি অঁ ক'ৰ সমস্যা আমি আগুন পূর্বর অভিষেক লাকরা ফ্যামিলি রিয়কশন শুণুল যে অনেক সংঘর্ষ করা পড়ে থাকে তাঁর সে খেলায় তাঁর হকি টিিক ছোট বড় ঠিক ভাবে সে জোস থাইপার আপনার যে হকি সেপটে বড় পর্ব ভলিয়া সেপটে খেলা যায় যে যেভাবে ভাবে সুন্দরগড় আমার মাটির পিলা মানে খেলুটি কিন্তু সেভি সুবিধা মিলে ছোট বড় সে কেতে কষ্ট করা পড়ে সংঘর্ষ করা পড়ে খাশ করি হকি নিজের ক্যারিয়র বনাইবা বর্তমান তো হকি স্টিক কিছু পাইপার সরকার বি কিছু কি কোণি সংস্থা হকি স্টিক যোগাই দেয় হকি স্টিক হি আমি জঙ্গল রু মানে স্টিক আনিক তা বেন্ড করি আমি খেলুতু তাপরে বঁশ বংশটা আমি হকি স্টিক তুথু বর্তমান তো বহু কিছু সাহায্য হয়ে গেল সরকার দ্বারা ভাবুছি তাপরে আষ্ট্রোটার যে হল আমার আডভাণ্টেজটা আসি হয়ে গেলা মতে ভাল জনা যেতিবলৈ মই এতিয়া প্ৰথম স্পৰ্টছ হষ্টেল ষ্টাৰ্ট কলি উনৈছশ পঞ্চাশী মচাৰে তেতিবলে আমি লক্ষ্ণৌ খেলিব যাইছিলোঁ সেইকি আম টিমটা আধ্ৰ ভা টিম ঠু আ হাৰি থাকে তাৰপৰা আমি আমি যেতিয়া প্ৰাক্ট কৰি কৰি চালনো হষ্টেলে তাৰপৰা বৰ্তমান আমাৰ ওড়াৰ না শুনিলে লোকে ডৰু निहत भाव में शिल्ब सर जे जहाँ कहते कि भाव असुविधा प्लेयार मसुविधार्मुखीन बर्तमान समय स्टाडम स्टेडियम हवा सुंदरगढ़ आस्ट्रो ट्रफ आसीगले हूं तो आपको लगुच्च प्लेयार मैंने जो भाव में तीन प्लेयार सिलेक्ट होते आगू हरियाणा पंजाब भाई अनेक बेसिक्ले प्लेयार मैंने सुजोग पाए इंटरनेसनाल फिल्ड में इंडिया को रिप्रेजे निश्चय क्या देख टर्फ ना गुटे टर्फ था অনেকে ইন্টারন্যাশনাল বাহারে নি বর্তমান পর্যন্ত আমার স্পোর্টস হোস্টেল পানপোসে হই চৌষ্ঠি রু অধিকা ইন্টারন্যাশনাল বাহলে এবং টোটাল দেখা গেলে আমার ওড়িশু মানে বাহাত্তর তেস্তর জন ইন্টারন্যাশনাল হলে মু আশা করি এবং সরকার ধন্যবাদ দেবি যে প্রত্যেক ব্লকরে বর্তমানে আসটা ফের যাচ্ছি যদি হয়ে যায় তাহলে মু ফিফটি পারসেন্ট আমার केवल ओडार टीम इंडिया रे प्लेयर है निवरी सिल्वर स्टार आम भी आशा करा ष्ट्रप्र सुविधा मिल गले हेतु आम अर अधिक प्लेयर मैंने आगुक आहुत बहुत धन्यवाद आम सहित सिल्वर स्टार तो टोपारे आलोचना करकी आम प्लेयर मैं अगर आगे आसीपारे अधिक आगे डेवलप हो पड़े नुआ ना प्लेयारे इंटरनेशनल फिल्ड में टीम इंडिया को रिप्रेजे जब ओडार आलोचना जरूर कितना समय आउ एक ब्रेक वेलकम कर चगद को आज इंडिया पोला मैच कौन रही है मैच रजल्टे आलोचना सीधा साल कलिंग स्टाडियम जावा सुशांत अच्छा सेठार सुशांत जे जानक जो मैच रही जो हकी एक्सपर्ट अच्छा रियाक्शन निजी मैच रे कि चेंजेस होगाक फरवर्ड डिफेस किसी चेंजेस हो काना सहित जो भाई मैच है थर्टन टा गोल दे कहुविजे सहज हम मैच जितने टीम इंडिया सुशांत নিহতভাবে পূর্ব যেটা কি আপনার শুণুলে ক্রীড়া সমীক্ষক সুশান্ত বেহরা যেটা কুলে কি যা চেঞ্জেস যদি ভারতক করবার বিশেষ করে তারিফন্সরে করি ফরওয়ার্ড আপনার দেখুন বহু ভালো খেলেছেন আপনার দেখুন যেটা কি প্রথম ম্যাচ আপনার দেখলে ফ্রান্স বিপক্ষে গোল স্কোর করে পু নাই যেটা কি ফিল্ড গোল আপনার দেখুন যেটা কানাডা বিপক্ষে ফিল্ড গোল করার সফল হয়েছে এবং মিডফিল্ডে যেটা সব টিকি ত্রুটি বিচ্যুতি রাখা আপনার দেখি ফ্রান্স বিপক্ষে যেটা ত্রুটি বিচ্যুতি রানাডা বিপক্ষে কোয়া গেলে সেগুলো সব সমাধান হয়ে যাই এবং আজ পোলা বিপক্ষে কেউ সে আশাবাদী রয়েছেন যে কানাডা বিপক্ষে যে প্রদর্শন হয়েছিল তা ভারত আহ ভালো প্রদর্শন করবে বলে সমস্ত আশাব্যক্ত করছেন আমাদের বর্তমানে আপনার দেখি আমার সহ যোড় হয়েছেন এই যে স্টাডিয়াম কিছু জন স্টাফ সে সবুলে এইটি কাম করতে এবং কেউ গেলে অনেক এমনি হকি টুর্নামেন্ট এটি সে দেখি তবে আজ যা পোলান্ড বিপক্ষ ম্যাচ রয়েছে ভারতের সে আশাবাদী রয়েছেন এবং ভারতীয় টিম উপরে আমি তাহলে আলোচনা করা ভাই

পোলা বিপক্ষে ভারত নিশ্চয় জিত এবং আমার ওড়শার যে তিন জন অনেক নিশ্চিত সেমিফাইনাল যাবে নিশ্চিত সে জিতবে পূর্ণ যে খেলা এক তে জিতেভাবে জয় কলিঙ্গাডম প্রতিনিধি রিয়কশন নেই সে রিয়কশন দে টিম ইন্ডিয়া অতি ফ্যান্স রয়েছে উৎসাহিত সপোর্ট করা আসুন নজর जी भर के झील पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकी तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा यारो जी भर के झील पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकी तो ज़िंदगी तुझे कल बुलाएगा है इंडिया आज मतलब बेस्ट परफॉर्मेंस देगी और इंडिया आज मैच जीतेगी हमको बहुत गर्व की बात है मतलब टीम प्लेयर खेल रहे हमारे बड़े भाई लोग हमको बहुत गर्व है और कुछ भी करके आज इंडिया मैच जीतेगी कितना खुशी है? है।, है हमको बहुत ही ज्यादा खुशी है हम बोल नहीं पाएंगे इतनी खुशी हमको जी भर के झील पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकी तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा यारो जी भर के झील पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकी तो ज़िंदगी तुझे कल बुलाएगा है इस बार इंडिया टीम लास्ट टाइम चैंपियन था इस बार फिर चैम्पियन होके हम ये एक रिकॉर्ड करेंगे और इंडिया टीम निश्चय ही चैम्पियन होगी और इंडिया टीम अभी डिफेंस में मिड लाइन में और अटैक में पूरी स्ट्रॉन्ग टीम है और उससे पता चलता है कि इंडिया टीम जरूर 5th दिसंबर को जो फाइनल है उसमें खेल के जरूर हम लोग चैंपियन होंगे ओडिया ओडिया पीला ओडिशा माटी रे खेल कितने उत्साह मैंने लग रही है हमें बहुत उत्साहित जो था कि हमें तीन टा पिल्ला जो सुनील जो जो अभिषेक लाकरा एंड uh, uh, सुदीप चिन्मा को

निहतभ अलर फ्यान्स रियाक्सन थाहा एक्सइटेड अझ आज म्याचे निहतभ हरै इन्डिया क्वारा फाइनाले निज जाग पका बेल्ज सहित 1 रे जो म्याच रहेछ इन्डिया निहित भाइ विजय हासिल बिदा चक्देओि नमस्कार